বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী আখাখাজনা গ্রামের বেশ কয়েকটি পরিবারের বসতঘর বিলীন হয়ে গেছে নদীর তীব্র ভাঙনে। শেষ সম্বল ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে অন্যের বাসায় উঠতে হয়েছে কিছু পরিবারকে, আর ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও অনেক পরিবার। নদী তীরবর্তী আখাখাজনা গ্রামের ক্ষতিগ্রস্ত 18টি পরিবারের সহায়তায় এগিয়ে এসেছেন যুক্তরাজ্য প্রবাসী মাহবুব হোসেন রনু। পরিবার স্বজন ও পরিচিত জনদের সহযোগিতায় ফান্ডরাইজিংয়ের মাধ্যমে পরিবারগুলোর মাথা গোঁজার ঠাঁই করে দিতে ওই গ্রামে 130 শতক জায়গা ক্রয় করেন। পরে নিজ জমি খনন করে ওই ভূমি মাটি ভরাট করে গড়ে তোলেন বসবাস উপযোগী। এতে শুধু ব্যয় হয় 75 লক্ষ টাকা। শুধু জমি দান নয়, তার উদ্যোগে প্রতিটি পরিবারকে পাকা ও আধা পাকা টিনশেডের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবারের নামে 5.5 শতক করে ভূমিদানের পাশাপাশি ঘরে বিদ্যুৎ সংযোগ, সুপেয় পানি ও চলাচলের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন প্রবাসী মাহবুব হোসেন রনু। এ কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছেন তিনি। বাবা এখানে বৃদ্ধ বয়সে সবসময় বসে বসে চিন্তা করতেন যে আমরা তো বিদেশে আরামায়াসের মধ্যে আছি, আর দেশে আমার ভাই বাচ্চা বংশের অনেক লোক তাদের বাড়িঘর নদীতে ব্যঙ্গে বিলীত হয়ে যাচ্ছে। ওদের কি হবে? ওদের যাওয়ার কোনো জায়গা নাই, বাড়িঘর বানাইবার ওদের কোনো সম্বল নাই। বাবা চলে গেছেন দুনিয়া থেকে 2016-এর এন্ডে। মা মারা গেছেন 2020-তে কোভিডের আগে। আমরা ভাই বোন সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলাম, আমার বড় বোন মাহমুদা, যে আমরা মার নামে 99 শতক জায়গা ছিল সেইটা আমরা আল্লাহর ওয়াস্তে দান করে দেব বাড়ি নির্মাণের জন্য। কিন্তু জায়গাটা ছিল অনেক দূরে মেইন রাস্তা থেকে। আমরা কিছু অর্থ, বিরাট অঙ্কের একটা অর্থ আমরা সংগ্রহ করলাম ভাই বোন সবাই মিলে। সেইটা ইনাফ ছিল না। আমার সালাহ খালেদুজ্জামান আঙ্গুরা মোহাম্মদ বাড়ি, সে আমাকে আর্থিক সাহায্য করেছে এবং আমাকে মনোবলের শক্তি দিয়েছে, আপনি একগিয়ে যান আমি আপনাকে সাহায্য করব। সে আমাকে একটা ওয়েবসাইটও সেট করে দিল, ওইখান থেকে আমরা অনেক ফান্ডাইজ করেছি। দেশে গিয়ে মেইন রাস্তার সাথে 130 শতক জায়গা ওইখানে খরিদ করলাম এবং এই বছর জায়গার মাটি কাজও সম্পূর্ণ করে দিয়েছি। সর্বমোট মিলে 75 লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে জায়গায় এবং মাটি ভরানি। এতে আর্থিক অনেক সাহায্য পেয়েছি। আমেরিকা থেকে এক বোন সাহায্য করেছেন, বিশেষ করে আমার বদুল চাচা আমাকে আর্থিক সাহায্য করেছেন। যে জায়গাটা দান করেছিলাম এই জায়গাটাও তিনি কিনছেন, এই টাকাটাও দিয়েছেন, এই টাকাগুলাই এই প্রজেক্টের মধ্যে এসে লাগছে। এবং আমার সাবেসা অনেক সাহায্য করেছেন। তারপরে আপনার প্রবাসী আমাদের লাউজারি গ্রামের তিনজন, নাম বলতেছি না, ওনারাও বড় অঙ্কের আর্থিক সাহায্য করেছেন। সর্বমোট মিলে 75 লক্ষ টাকা আমরা খরচ করে সেইটা সম্পূর্ণ করেছি। একটা বাসস্থানের কাজ চলতেছে এবং 2টা বাসস্থানের ইয়ান আজকে দেওয়া হয়েছে। তো এক একটা বাসস্থান কমপ্লিট করতে হলে 6 থেকে 7 লক্ষ টাকার প্রয়োজন। তো আমার কাছে 5 থেকে 6টা বাসস্থান কমপ্লিট করার সম্বল আছে, তারপরে আর নাই। তো আমি গ্রামবাসী এবং প্রবাসীতে যারা আছেন সবার কাছে অনুরোধ করতেছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই প্রজেক্টটাকে কমপ্লিট করেন, সবার মধ্যে শরিক হন। যেই লোকগুলো আছে এইটা আপনাদেরও লোক, গ্রামের লোক। বুধবার দুপুরে দ্বিতীয় ও তৃতীয় খড়ের নির্মাণ কাজ শুরু হয় দোয়ার মাধ্যমে। পরে খড়ের ভিত্তিপ্রস্তর নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও প্রজেক্টের পরিচালক বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কুড়ারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান AFM আবু তাহের, মাওলানা সুহাইল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোমিত, শামীম আহমদ, রুহুল আমিন, আব্দুল মতলিব সহ আরও অনেকে। এ সময় তারা বলেন, প্রবাসী মাহবুব হোসেন রনুর এমন উদ্যোগ বিয়ানীবাজারবাসীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, সকলের উচিত পরিবারগুলোর পাশে দাঁড়ানো। তাদের আশ্রয়ের যে ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখি আজকে আমরা একটি গোর উদ্বোধন করেছি ক্রমান্বয়ে ওনারই অর্থায়নে এবং ওনার বড় বোন মাহমুদা রহমান ওনাদের সমন্বয়ে এই গোর পূরণ হবে এবং আমি আমাদের গ্রামের
আপনাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন, আপনারাও এগিয়ে আসেন এবং আপনাদের সহায়তায় এখানে এক দুটি ঘর যেন নির্মাণ করা হয়। আমার দাদার স্বপ্ন আসলো যে আমরারও রাজ্য শোষণ আমরারও সাসা বাই তার দান্ডে যাতে পুনর্বাসন করা যায়, কারণ আপনারা জানো আমরা মানে পুরাতন বাড়ি যেটা আসলো এটা একবারে কুশিয়ারা নদীর লোকে আর ডাইকর ভাঙানোর কারণে অনেক ঘরটা বিলীন হয়ে গেছে। কিন্তু আমার দাদার জীবন তো সেইটা পার হয়নি, আল্লাহ তালা হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ তালার কাছে ফিরিয়া গেছেন। আমার দাদার মৃত্যুর পরে আমার চাষা এবং আমার ফুফু দুজন লন্ডন প্রবাসী, আমার চাষা মাহবুব সিন্দুর মিয়া আর আমার ফুফুয়া মাহমুদা মিয়াজারে মাখন সবে সম্বোধন করেন। তাই তাই উদ্যোগ নিয়ে গত বছর আমার চাষা দেশ আইসিন আইয়া আমরা অনেক আটা পিঠা করিয়া একলগে বড় জায়গা আমরা পাইছিলাম না বললাম, শেষ পর্যন্ত আল্লাহ রহমতে পাইছি। পাওয়ার পরে এই জায়গার 130 জায়গা আমরা একলগে ক্রয় করছি এবং গত বছরই আমরা এই জায়গাটারে পরাট করার কাজ শুরু করছি এবং গত বছর এটা শেষও করছি। এই বছর আমরা গৃহ নির্মাণের চিন্তাধারণা নিয়েও আমরা শুরু করছি। আমরা মোটামুটি একটা ঘর দিয়ে পিছনে একটা ঘর মোটামুটি করতে হয়ে গেছে। স্মরণ করছি জনাব হাজি মরহুম হাজি ফৈরাজি দাদার ছেলে জনাব রুনু চাষাকে তান অর্থায়নে এই ফন্ডটি ফ্যামিলিকে বাড়ি বানাইয়া দেওয়া হয় এবং তান বাড়ির মানুষ এবং আমরা সকলে তান জন্য দোয়া করব এবং এই যে ফন্ড ফ্যামিলির সব আইবা সন্তান সবর লাগে দোয়া করতা এবং ইয়ে করতা এবং সন্তানদের আরও সবকে সাহায্য করার লাইফ অফিক দিতা। আমার দাদাও মনে রক্ষা মরহুম ফৈয়াজ আলী সাহেবের মসজিদ মাদ্রাসা সব কিছু দান করছেন আর দান ছেলে তাই নো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা মাহনুকু তাই নো সব কিছু ও যে যে জায়গা জমিন সব কিছু দিরা দিয়েছেন ঘর দরজা বানাইয়া দিরা তাহলে আল্লাহ বালা সরকার মিথ্যাকে দোয়া করবা যে আমি সালামতর সহি তন্ত্রের ই গুরুত্বপূর্ণ খাদুলা যে আমি আল্লাহকে আমার সহি সালামত করার তবক দিতা। স্থায়ী ভূমি ও বসত ঘর পেয়ে প্রবাসী মাহবুব হোসেন রুনুর প্রতি কৃতজ্ঞতা জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বাড়ি ঘর ভাঙিয়ে নিয়েছিল আর আমার মামা আর আমার খালা খারা হয়ে আমরা বাড়ি ঘর ডেকে দিচ্ছি, বাড়ি দিছিল গরু বানাইয়া দিরা বিপদর বহুত বেজুতে আসলে আমরা বিপদ ভাঙিয়ে নিয়েছে গিয়ে আমার জ্বলন্ত অবস্থা করেছি। আমরা তো কোনো সারা নাই পয়সা করি নাই বাড়া দিয়া মাঝে বাড়ি রয়েছি খাইছি কষ্ট করছি তখন আমার বাড়ি এনতে বাড়ি ঘর লইয়া দিছে নগলে সহযোগিতা করছেন অনর আল্লাহ বালা করক্কা আর হায়াতে তো ইবা দান করক্কা। সকলের সহযোগিতায় ধাপে ধাপে ওই ভূমিতে 18টি ঘর নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করতে চান আকা খাজনা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাহবুব হোসেন রনু। সৈয়দা আঁখি হক, এবিটিভি।